সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ফেসবুক আর ইউটিউবারদের অভাব নেই, যে কেউ চাইলে ভিডিও বানাতে পারেন। আর বিষয়টা যখন নাজমুল শান্ত, তখন তো অভাব নাই ট্রোলের। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়েই অধিনায়কত্বের ইতি টানতে চলেছেন নাজমুল হোসেন শান্ত। তিনি আর অধিনায়কত্ব করবেন না বলে ইতোমধ্যেই বিসিবিকে জানিয়ে দিয়েছেন, যদিও বিসিবির তরফ থেকে বলা হয়েছে তারা এই বিষয়ে কিছুই জানেন না। অধিনায়ক হবার পর থেকেই শান্তর ব্যাটে রান নেই। ধারণা করা হচ্ছে প্রবল চাপে পড়ে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন ইউটিউবারদের কারণেই শান্ত নেতৃত্ব ছাড়ছেন। সাবেক অধিনায়ক মনে করেন টি টোয়েন্টি বাদ দিয়ে বাকি দুই ফর্মেটে শান্তকেই নেতৃত্ব রাখা উচিত। শান্তর নেতৃত্ব ছাড়ার পেছনে অনেক কারণই বাতাসে ভাসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চিত কথা হচ্ছে, ফেসবুক স্ট্যাটাস নিয়ে মন্তব্য করার জেরেই নেতৃত্ব হারাচ্ছেন তিনি। তবে এই ব্যাপারে কোনো সত্যতা পাওয়া যায়নি, বিসিবিও স্বীকার করেনি তার নেতৃত্ব ছাড়ার বিষয়টা। এক সাক্ষাৎকারে আশরাফুল বলেছেন, যখন তিনটা ফর্মেটে খেলবেন পারফরমেন্স হবে না। এখন সোশ্যাল মিডিয়া চলে আসায় সেটা একজন ক্রিকেটারের জন্য কষ্ট হয়ে যায়। মাঠের ফিল্ড সেটআপ বলেন, বোলিং পরিবর্তন, সব কিছুই আমার কাছে মনে হয় ভালো ছিল শান্তর। যেহেতু নিজের ব্যাটিং পারফরমেন্সটা ভালো হচ্ছিল না টি টোয়েন্টি আর টেস্টে, সে কারণে ইউটিউবাররা যেভাবে লেগেছে শান্তর পেছনে, তাতে হয়তো সে চিন্তা করেছে যে তিন ফর্মেটের নেতৃত্ব থেকে সরে যেতে। শান্তর পারফরমেন্স তুলে ধরে আশরাফুল আলো বলেন, শান্ত অধিনায়ক হবার আগে চমৎকার দুটি সেঞ্চুরি করেছিল আফগানিস্তানের সঙ্গে, অধিনায়ক হবার পরেও নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছিলেন। তারপর থেকে টেস্টে তার রান আসছে না, ওয়ান ডেতে ভালো করছে, টি টোয়েন্টিতে একদমই ভালো যাচ্ছে না। অবশ্য টি টোয়েন্টিতে আগেও ভালো ছিল না, 2022 বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় দুটি ফিফটি করেছিলেন শান্ত। এছাড়া আসলে বলার মতো কিছু নেই। আশরাফুলের মতে শান্তকে টেস্ট ও ওয়ানডে নেতৃত্বে রাখা জরুরি। আমি মনে করি এটা কোনো সমাধান না। শান্ত যেটা করছে এটা দলের জন্য ভালো কিছু বয়ে আনবে না। মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন্স থাকবেই, যেহেতু সে তরুণ তাই ক্রিকেট বোর্ডের চিন্তা করা উচিত তাকে দুইটা ফর্মেটে রাখলে দেশের জন্যই ভালো। আমি সবসময় মনে করি একজন ক্যাপ্টেন সব ফর্মেটে থাকা ভালো, বিশেষ করে আমাদের দেশে। কিন্তু যেহেতু তার স্টাইলটা টি টোয়েন্টি ফর্মেটের সঙ্গে যাচ্ছে না, তাই এটা বাদ দিয়ে বাকি দুই ফর্মেটে তার অধিনায়ক থাকাই ভালো। জয়ের জন্য খেলবো, উইকেট দেখেছি, উইকেট সম্পর্কে সবার ধারণা আছে, তো বাড়তি ভাবে আমি উইকেট নিয়ে আগে বলতে চাই। টস ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, বাট এটা কন্ট্রোলের বাইরে, বাট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যদি স্পিন হয় উইকেট, অবশ্যই সাইড শটটা খুব ইম্পর্টেন্ট, সুইপ রিভার্স সুইপ। আমরা নর্মালি দেখেছি যে অনেকে এই ধরনের শর্ট খেলতে গেলে আউট হওয়ার পরে অনেক কথা আসে, বাট এটা বুঝতে হবে যে এই ধরনের উইকেটে কোন শটটা ইম্পর্টেন্ট। সো ওই উইকেটে যে ধরনের শর্টস খেলাটা ইম্পর্টেন্ট, ওই ওই শর্টসগুলো যদি প্লেয়াররা খেলে আউট হয় আমার কোনো অসুবিধা নেই, বাট প্লেয়াররা ঠিক মতো প্রিপারেশন নিয়েছে এবং আমি আশা করবো যে ওইভাবে ম্যাচটা খেলবে। আমার মনে হয় বাইরের জিনিসটা কারোর মাথাতেই নেই।